মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আবার কবে যাবি তুই? কেন না, মাঝখানে বেশ কয়েকদিন আমিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখিনি, রাখা হয়নি আর কি। তাই ভাবছিলাম আমিও নেক্সট সেদিন তোরা যাবি, যাবো একটু কথা বলবো। তো তো মাঝে মাঝে পায়ে ব্যথাটা হচ্ছে বলছিলিস। না না, সেটা নিয়ে তো আজকে কথা বললাম, ডক্টর ওষুধ দিল, আর এমন তো কোনো ব্যাপার নেই যেটা আমি ডাক্তারকে বললে ডাক্তার বুঝবে না বা মিষ্টি বললে বুঝবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোর এত মাথা খামানো তো দরকার নেই, আমাদেরগুলো আমরা ঠিক বুঝে নিতে পারবো। দেখ, এই সব কিছুর মধ্যে না ইন্টারফেয়ার করিস না। দেখ, তুই তুই পুরো পরিবারের গার্জিয়ান নোস, তোর যেটা করার সেটা তুই কর, আমাদের যেটা করার সেটা আমাদেরকে করতে দে, এত ইন্টারফেয়ার করিস না। তুই তোর মতন থাক, আমরা আমাদের মতন থাকি, প্লিজ। কি হচ্ছে কি বিক্রম, এইভাবে কেন কথা বলছো? এইভাবে রিয়্যাক্ট করার মতো কিছু হয়নি। রিয়্যাক্ট কোথায় করছি, রিয়্যাক্ট করছি না, আমি কিছু ভুল বলেছি তোকে? হ্যাঁ, মানে এমন কি আছে যেটা আমি তুমি বোঝালে বুঝবে না ডাক্তার, ও বোঝালেই বুঝবে? আর এরকম কোনো ব্যাপার আছে, ও গিয়ে ডাক্তারকে বলবে আর ডাক্তার আমার পা সোজা করে দেবে, ঠিক করে দেবে একদম? দাদা ভাই, তোর ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব কেন জানিস? কারণ তুই আমার দাদা ভাই, তুই ভালো আছিস কি নেই সেটা জানাটা আমার কর্তব্য। আমি সেই জন্য গিয়ে একবার কথা বলতে চাইছিলাম। অনেক কর্তব্য করেছিস, আর করতে হবে না, এবার বিশ্রাম নে। নিজের এত বড় একটা অপারেশন গেছে, তো বিশ্রাম তোর নেওয়া উচিত। সো তুই একটু রেস্ট নে, আমাকে আমার মতন করে সবটা হ্যান্ডেল করতে দে, ঠিক আছে? সরি, তোকে বিরক্ত করতে চাইনি আমি। আর এরপর থেকে কোনোদিনও তুই নিজে থেকে কিছু না বললে আমি তোর কাছ থেকে জানতে চাইবো না, বৌমনির কাছ থেকে জেনে নেব। তোকে ডিস্টার্ব করব না, গেলাম। হ্যাঁ রাই, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, এই টপিকে নয়, একটু একটু কৌতূহল বশতই জিজ্ঞেস করতে চাই। বল না, এই বাড়ি থেকে তোর বিয়েতে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই বাড়িতে নাকি অনির্বাণের বাড়িতে? আহা, কি হচ্ছে বিক্রম, তুমি হঠাৎ এখন এইসব গয়না টয়না নিয়ে মাথা ঘামাচ্ছো কেন? না না, সেরকম কিছু না, এরকম ভাবে তুমি এরকম ভাবে বলছো কেন? আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি, কি রে, ও তো মানে ওখানে থাকে না তো, এখন তো গয়নাগুলো ওখানে রয়েছে না এখানে ওর কাছেই রয়েছে সেটা জিজ্ঞেস করছিলাম, আর কিছু না। গয়নাগুলো কোথায় আছে রে? কিছুটা আমার কাছে, কিছুটা অনির্বাণের কাছে। কেন দাদা ভাই, আমি গয়নাগুলো নিয়ে আসার ব্যবস্থা করবো? না না, কেন, ওরকম কোনো ব্যাপার না, জিজ্ঞেস করলাম কারণ তোর জিনিস তো, তোর কাছে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, তাই জিজ্ঞেস করলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।